তবে সুন্দরবন এই যে বিস্তীর্ণ অংশে তার যে মাতলার যে স্রোত গত দুদিন ধরে আমরা কার্যত উথাল পাথাল রাক্ষসে নদী হতে দেখ মাতলা এই মুহূর্তে শান্ত জনজীবন ফের কঠিন লড়াইয়ের মধ্যে হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সেই ছবি তোমাকে দেখাতে চাইব যে মাতলার বুকে ফের নৌকা নিয়ে ভেসে পড়েছেন মানুষজন নদী কিছুটা শান্ত হতেই তবে ক্ষত কতটা গভীর মাতলার এই পার বা বাঁধ যে বাঁধের প্রায় যেই জায়গায় আমরা আছি বাসন্তীর ভরতপুর এলাকায় সেখানে প্রায় 1.5 কিলোমিটার বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার বাঁধের পাড়েই রয়েছে ফিশারি অর্থাৎ মাছের যে ভেড়িগুলো রয়েছে সেই ভেড়িগুলোতে দেখলে তুমি বুঝতে পারবে যে বাঁধ উঠছে যে নোনা জল ঢুকে পড়েছে বিঘের পর বিঘে এই মাছের চাষ সম্পূর্ণভাবে বলা যেতে পারে ধ্বংস হয়ে গিয়েছে এক একজন ছোট ছোট মাছ চাষির দিন গুজরান যে ব্যবসার উপর সেই ব্যবসা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে আশপাশের এলাকায় পরপর এলাকায় মানুষজনের সঙ্গে আমরা কথা বলে তাদের যে দুর্গতির ছবি যা দেখতে পাচ্ছি তাদের যা কথা যা শুনতে পাচ্ছি তাতে কিন্তু ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে দিয়ে যে সুন্দরবন এখন কাটাতে চলেছে আগামী কয়েকদিন তার কারণ এই ক্ষত মেরামত হতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে সম্প্রতি আমার সঙ্গে এলাকার মানুষজন রয়েছে ক্ষত কতটা গভীর তোমাকে শোনানোর চেষ্টা করব তাদের কথা কি পরিস্থিতির মধ্যে মহিলারা রয়েছেন পুরুষেরা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব কি অবস্থায় আছেন কি হয়েছিল একটু যদি বলেন আমরা নদীর ধারে আছি আমাদের ঘর দোর একেবারে ঝড় বৃষ্টিতে বাচ্চা কাচানে ঘরে ছিলাম ঘর দোর সব ভেঙে গেছে নদী জল ঢুকে সব বুড়ে গেছে আমরা এক স্কুলে আছি এখন কি হবে কি করবে আপনারা দেখুন এই ভদগড়ের অঞ্চলের ভিতরে আমাদের একদম কোনো জায়গায় দাঁড়াবারও জায়গা নেই আমার পুরো মাটি সমান হয়ে গেছে ঘর দোর ঘর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ঘর পুরো ভেঙে গেছে কোনো একদম কিছু কিনারা ঘরে চাল ফালে কিছু নেই পুরো একদম মাটি সাদ হয়ে গেছে তাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা স্কুলে আছি আর এছাড়া এই এলাকায় নদীর বাঁধ উপচে কি কিভাবে ক্ষতি হলো আপনাদের এত জোরে ঢেউ হচ্ছে নদীর বাঁধ ছাপিয়ে জল চলে আসছে আমাদের তো নদীর বাঁধ দেখে আমরা বাচ্চা কাচ্চা বাঁচবো না নিজেরা বাঁচবো আমাদের তো কান্না এসে যাচ্ছে দেখে আর ঘর দোর তো সব ভেঙে গেছে কি অবস্থা আমাদের মুখে মুখের ধারে কেউ দাঁড়ানোর মতন নেই আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘর দোর ছেড়ে দিয়ে পালাচ্ছি আর কি বলবো এখন তো জল অনেকটা নামছে এখন আপনাদের সামনে কি কি কঠিন লড়াই রয়েছে এবার কি করতে হবে এবার কি করে ঘুরে দাঁড়াবেন কি ভাবছেন কি ভাববো আমাদের ঘর দোর ভেঙে গেছে সেগুলো আমাদের মেরামত করতে হবে নদী বাঁধটাও মেরামত করতে হবে আমাদের তো থাকতে হবে এখানে আমরা কোথায় যাবো আমাদের এলাকায় আমাদের নদী বাঁধটাগুলো ছাড়তে হবে আমাদের প্রধান আসছে পাশে প্রধান এই যে গত 2-3 দিন ধরে যে ত্রাণ শিবিরে রয়েছেন ঘর ভেঙে যাওয়ার পরে বা তার আগে থেকে ঝড় আসার সময় সেই সময় কি সাহায্য সরকারি সাহায্য খাওয়া দাওয়া এই সমস্ত পেয়েছেন এখনো অবধি আমরা পাইনি বা কিছু দেয়নি আমাদের কাছে কোনো সাহায্য আমরা কিছু পাইনি আচ্ছা একটা জিনিস আপনাদের আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব তুমি একটু পরিস্থিতির দিকে নজর রাখো সেখানকার মানুষজনের অভাব অভিযোগের কথা আমরা শুনলাম পরিস্থিতিও আমরা দেখলাম নন্দীগ্রাম এবং বাসন্তী দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি যতীনময় এবং কমলাক্ষ ছিল আমাদের সঙ্গে যতীনময় এবং কমলাক্ষ তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ।